আপনাদের নিয়মের জন্য আমাদেরকে কি বলেনটা আমি পুরোটাই উপস্থাপন করব শেষ পৃষ্ঠায় পাঠ্যপুস্তকে আমাদের উদ্বেগের কারণটা আপনারা আপনাদের নিয়মের মধ্যে প্রকাশ করতে পারবেন শেষ পৃষ্ঠায় পাঠ্যপুস্তকে আমাদের উদ্বেগের কারণ আপনাদের অবগতির জন্য সেই বিষয়টা একটু বলে দিলাম আমি আজকের এই প্রবন্ধটা অবস্থান শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা জাতির মেরুদণ্ড অবশ্যই তার সুশিক্ষা শিক্ষার প্রধান উপকরণ হলো পাঠ্যপুস্তক আর সেই পাঠ্যপুস্তকে আধুনিকতার নামে অশ্লীলতা দিয়ে ধর্মহীনতা কিংবা ধর্মীয় রীতিনীতিকে উপেক্ষা করে কখনোই জাতিকে সুশিক্ষিত করা যায় না বর্তমান সরকার জাতীয় শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিশ্বের সাথে খাপ খাইয়ে চলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ শিক্ষাক্রমে এমন কিছু থাকবে না যাতে দেশের বেশিরভাগ জনগণের ইমান আকীদা মননশীলতা সামাজিক ধ্যান ধারণার সাথে বৈপরীত্য দেখা দেয় এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা বজায় রেখে আধুনিকায়ন করা হবে শতবর্ষের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ মাদ্রাসা সমূহের ভবন নির্মাণের মতো কর্মকাণ্ডগুলো এদেশের ইসলামপ্রিয় মুসলিম জনতা খুব আস্থার সাথে গ্রহণ করেছে তবে সরকারের ঘাড়ে চেপে একটি মহৎ নাস্তিক্যবাদের বীজ বপন করতে মরিয়া হয়ে উঠেছে প্রগতিশীলতার নামে তারা নাস্তিক্যবাদের প্রতি অতি উৎসাহী যার প্রতিফলন ঘটেছে 2023 সালের পাঠ্যপুস্তকে যার ফলশ্রুতিতে আমরা দেখছি মুসলিম প্রধান এই বাংলাদেশে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম আহলে বাইত মুসলিম মনীষী বিজ্ঞানী কবি সাহিত্যিকদের বাণী সহ নীতি নৈতিকতা বোধ সৃষ্টিকারী বিষয়গুলো অনেকাংশে উপেক্ষিত বিপরীতে গুরুত্বের সাথে স্থান পেয়েছে পুরাণের কাহিনী গ্রিক বৌদ্ধ ও হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস সহ দেবদেবীর নাম নগ্ন অর্ধনগ্ন নানা মূর্তি ভাস্কর্য মন্দির ও বিহারের ছবি বর্ণনা বিজ্ঞানের নামে নগ্ন অশ্লীল ছবি ও বয়স উপযোগী নয় এমন নির্লজ্জ বর্ণনা বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হলে পাঠ্য বইয়ে কোরআন সুন্নাহ পরিপন্থী বিষয় বাদ দেওয়া এবং ভুল ভ্রান্তি সংশোধনে মতামত প্রদানের জন্য গত 18 জানুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চিঠি প্রদান করা হয় কিন্তু অদ্যাবধি কোনো সাড়া না পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই অর্জনী বৈঠক বড় দাগে আমাদের দৃষ্টিগোচর হওয়া যে কয়েকটি আপত্তির বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেগুলো নিম্ন ষষ্ঠ শ্রেণীর বইয়ের আপত্তিকর বিষয় এই বইগুলো জাতীয় বই এবং এনসিটিবি কর্তৃক প্রকাশিত এই বইগুলো যা আমার সামনে আছে বইয়ের নাম ইতিহাস ও সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রকাশিত ও প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দুটি বই রয়েছে এক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই দুটি বইতে বিবর্তনবাদের মিথ্যা ও বিতর্কিত তথ্য রয়েছে বইটির অনুসন্ধানী পাঠে দেখানো হয়েছে কিভাবে মানব বা এক জাতীয় অন্য প্রাণী থেকে মানুষ সৃষ্টি হয়েছে দীর্ঘ বর্ণনার পাশাপাশি ছবি দ্বারা এই বিবর্তনকে স্পষ্ট করে দেখানো হয়েছে তাছাড়া লুসি নামক প্রতীত কঙ্কালকে এক জাতীয় প্রাণী বইয়ের বর্ণনা অনুযায়ী পক্ষান্তরে মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এই লুসির ছবিও দেওয়া হয়েছে বইয়ের মধ্যে অনুসরণ বই পৃষ্ঠা 113 পৃষ্ঠা 115 এর মধ্যে রয়েছে বিবর্তনের চিত্র এই চিত্রে দেখানো হয়েছে মানুষের বিবর্তন হয়েছে বানর আকৃতির প্রাণী থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ও দীর্ঘ মানুষের দিকে বইগুলো আমাদের সামনে আছে বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন 113 পৃষ্ঠার মধ্যে মানুষের পূর্বপুরুষ বানর নয় বলা হলেও এর অনুসন্ধানী পাঠে বলা হয়েছে এক জাতীয় প্রাণী থেকে মানুষের বিবর্তন ধীরে ধীরে হয়েছে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 114 এর মধ্যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে দ্বিতীয় অধ্যায়ের মানুষ ও সমাজ কোথা থেকে এলো তা বের করে বিভিন্ন সময়ে মানুষের ছবি দেখতে এবং সময়ের সঙ্গে মানুষের মূল বৈশিষ্ট্যগুলো কিভাবে পরিবর্তন হয়েছে তা বোঝার চেষ্টা করতে বলা হয়েছে এই অধ্যায়ে পৃষ্ঠা 21 থেকে 45 এর মধ্যে মানুষের বিবর্তন সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে মানুষ শিম্পাঞ্জি সহ
একরা আর বানরের বিভিন্ন প্রজাতি একই ধরনের প্রাইমেট প্রজাতির প্রাণী থেকে বিকশিত হয়েছে। বিভিন্ন জায়গায় আরো আছে, মজার বিষয় হলো একদের থেকে মানুষের বিবর্তন ধীরে ধীরে হয়েছে। বইয়ের ভাষায় মানুষের পূর্ব প্রজন্ম বলা সকল প্রজাতিকে একত্রে এক বলা হয়। মানুষের আগের প্রজন্মগুলো বেশিরভাগ উৎপত্তি হয়েছে আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশ ছিল মানব বিবর্তনের প্রধান কেন্দ্র। আমরা দেখতে পেলাম সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন প্রজাতি কিভাবে আদি অবস্থা থেকে ধীরে ধীরে বর্তমান মানুষে পরিবর্তন হয়েছে। সবগুলো পৃষ্ঠনম্বর দেওয়া আছে। দীর্ঘ আলোচনার সার কথা হলো মানুষের উদ্ভব হয়েছে অন্য প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে। প্রথমে এর পূর্ণাঙ্গ এর গঠন অপূর্ণাঙ্গ ছিল, সোজা হয়ে হাঁটতে পারতো না। প্রাইমেটরা দুই পায়ে ঝুঁকে ঝুঁকে হাঁটতো, কখনো কখনো চার পায়ে হাঁটতো। কালক্রমে বিবর্তনের ধারায় আধুনিক মানুষের রূপ লাভ করেছে। পৃষ্ঠা 25। বইয়ের ভাষায় মানুষের উদ্ভব হয়েছে আফ্রিকা মহাদেশে। প্রথমে চার পায়া ছিল, পরে ধীরে ধীরে মানুষ হয়েছে। অর্থাৎ আফ্রিকার জঙ্গলের চার পায়া মানব বা শিম্পাঞ্জি বা অনুরূপ প্রাণী প্রাণী বিবর্তনের ধারায় নাকি মানুষ হয়েছে। বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই। এই বইয়ের আত্মপরিচয়, ব্যক্তিগত পরিচয় ও সংকট পরিচয়ে দাড়ি নিয়ে উপহাস করে অবাস্তব কাল্পনিক গল্প লেখা হয়েছে। গল্পটা এরকম, পোরম্যান এবার আর হাসতে পারলো না, তার বরং পাগল হওয়ার উপক্রম। আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না, সে বলল, তুই মোটেও ভালো না। একটা বোকা হাদারাম মানুষ যার দরকার দাড়ি ছাটা আর উদ্ভট পশমের ফুট খোলা আছে, আমি তোমাকে ম্যানেজারের কাছে নিয়ে যাচ্ছি। পৃষ্ঠা 17। এরপর কারখানার ম্যানেজারের বক্তব্য দাড়িকে উপহাস করা হয়েছে। ম্যানেজার বলল, ভালুকটা একটা গবে যার দরকার ভালো করে শেভ করা, আর সে পরে আছে একটা পশমের কোট। আর 18 নং পৃষ্ঠাতে কারখানার প্রেসিডেন্টের বক্তব্য অনুরূপ উপহাস করা হয়েছে। এবার প্রেসিডেন্ট গভীর গম্ভীর হয়ে বললেন, তুমি শুধু বোকা মানুষ নও যার দাড়ি ছাঁচা দরকার, সে পশমের কোট পরে আছো, তুমি একটা গোয়ার গোবিন্দ লোক। বেশ, আমি তোমাকে একেবারে প্রমাণ করে দেবো যে তুমি মোটেও ভালো নও। প্রেসিডেন্ট মহোদয় তার ভাইস প্রেসিডেন্টের সহ ভালুকটাকে দাড়ি তুললেন। এই ঘটনার মধ্যে দিয়ে বেশ কয়েকবার দাড়ি রাখাকে উপহাস করা হয়েছে। অবাস্তব কাল্পনিক এই গল্পে দাড়িওয়ালাকে, দাড়িওয়ালা মানুষকে সাধারণ গবে এবং গোয়ার গোবিন্দ ইত্যাদি বলে ব্যঙ্গ করা হয়েছে। বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। এই মিশরীয় সভ্যতা, সুমরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা সহ বিভিন্ন সভ্যতার আলোচনা করা হয়েছে, কিন্তু মুসলিম সভ্যতার কোনো বর্ণনা নেই। মিশরীয়দের ধর্ম সম্পর্কে বলা হয়েছে স্বল্প সময়ের জন্য একেশ্বরবাদী বিশ্বাস করলো, তারা ছিলেন মূলত বহু ঈশ্বরবাদী বিশ্বাসী। এখানে তাদের বিভিন্ন দেবদেবীর নাম এবং কে কোন দায়িত্বের তা তুলে ধরা হয়েছে। যেমন প্রধান দেবতা রা বা আমন রে, নীল নদের দেবতা ওসিরিস, মাতৃত্বের দেবী আইসিস প্রভৃতি। তাছাড়া অপ্রয়োজনীয়ভাবে পৃষ্ঠা 65 এর মধ্যে কাল্পনিক প্রাণী স্পিংস এর ভাস্কর্য ও এ প্রাণী সম্পর্কে মিশরীয়দের কাল্পনিক বিশ্বাস তুলে ধরা হয়েছে। পৃষ্ঠা 66 এর মধ্যে রয়েছে নেফারিতিতির সমাধি মন্দিরে আঁকা চিত্র। পৃষ্ঠা 73 এ রয়েছে লুসকারের মন্দির। পৃষ্ঠা 74 এ রয়েছে আবু সিম্বল মন্দিরের ছবি এবং পৃষ্ঠা 75 এ আবু সিম্বল মন্দিরের মধ্যে আরেকটি ছবি, মন্দিরের ছবি। পৃষ্ঠা 76 এ যদি আমি কখনো মিশরে ভ্রমণে যাই, এই শিরোনামের মধ্যে ভ্রমণের স্থানের ক্ষেত্রে উদাহরণ হিসেবে সিম্বল মন্দিরের নাম রয়েছে। পৃষ্ঠা 79 এর মধ্যে সুমরীয় সভ্যতার ক্ষেত্রে লেখা হয়েছে প্রধান দেবতা নারগাল, সূর্য দেবতা সামাস, বৃষ্টি ও বায়ুর দেবতা এনলিল এবং নারী জাতির দেবতা ইস্তার। পৃষ্ঠা 80 এর মধ্যে বেবিলনীয় সভ্যতার ক্ষেত্রে লেখা হয়েছে সূর্য দেবতা মার্দু, প্রণয়ের দেবী ইস্তার, বায়ুর দেবতা মারুস। পৃষ্ঠা 86 মধ্যে আছে ন্যায় বিচারের দেবতা সামাস। গ্রিক সভ্যতার ক্ষেত্রে পৃষ্ঠা 92 এর মধ্যে ধর্ম বিশ্বাসে তাদের দেবদেবীর নাম পূর্বের মতো উল্লেখ করা হয়েছে, যেমন আকাশের দেবতা জিউস, যুদ্ধের দেবতা আরাস, সূর্য দেবতা অ্যাপোলো, সমুদ্রের দেবতা পসিউন,
পশিরণ জ্ঞান ও বায়ুর দেবী চিরকুমারী এথেনা উপরোক্ত পৃষ্ঠা 99 এবং 100 এর মধ্যে অপ্রয়োজনীয় ভাবে তাদের 12 দেবতার নাম কর্ম কর্তৃত্ব সহ উল্লেখ করা হয়েছে এবং গ্রিক দেবতা ও দেবীদের দেখতে চাইলে তাদের চেহারা কেমন হবে অ্যানিমেশন বা কার্টুনের চিত্র তুলে ধরা হয়েছে জানার জন্য তাদের ভাস্কর্য দেওয়া হয়েছে তাছাড়া বড় হয়ে তাদের নিয়ে তৈরি করা ভিডিও দেখার কথা বলা হয়েছে পৃষ্ঠা 99 এবং 100 এসবের দ্বারা পক্ষান্তরে দেবদেবীর প্রতি আকর্ষণ তৈরি ও পৌত্তলিকতার শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে বলে আমরা মনে করি যা শিক্ষার্থীদেরকে তাওহীদের বিশ্বাস থেকে দেবতা পূজারি হয়ে উঠতে ভীষণভাবে উৎসাহিত করবে রোমান সভ্যতা রয়েছে হাজার বছর ইসলামের ইতিহাস কিন্তু এখানে এর কোনো উল্লেখ নাই রোমান সভ্যতায় মুসলিমদের ইতিহাস নিয়ে এডওয়ার্ড গিবন দা ডিক্লাইন অফ এন্ড ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থে সরাসরি দাবি করা হয়েছে রোমানরা জ্ঞান বিজ্ঞান প্রাচুর্যে পূর্বে থেকেও দুর্দান্ত গতিতে আগমন হয়েছিল ইসলামী শাসন আমলে কিন্তু এই পাঠে এর কিছুই উল্লেখ নেই পূর্বই বিভিন্ন সভ্যতার বর্ণনা প্রাচীন মন্দির ও ভাস্কর্যের ছবি থাকলেও মুসলিম সভ্যতার কোনো বর্ণনা এবং ইসলামী স্থাপত্য ও নিদর্শনের ছবি বর্ণনা নেই বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পৃষ্ঠা 99-99 লোক ধর্ম তথা নাস্তিকতা ও ব্রাহ্মণ্য ধর্ম সংস্কৃতিকে বাংলার মৌলিক ধর্ম সংস্কৃতি ও মূর্তি পূজাকে বাংলার হাজার বছরের সংস্কৃতি হিসেবে উপস্থাপন করে ঢালাওভাবে ইসলাম সহ সকল ধর্ম সংস্কৃতিকে বহিরাগত ও এগুলার অনুসারে রাজা বাদশাহকে দখলদার সুবিধাবাদী তথাকথিত অভিজাত শোষক ও ক্ষমতার ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন বলা হয়েছে সম্রাট রাজা বাদশাহ সুলতান নবাব উপাধিধারীরা ছিলেন তথাকথিত অভিজাত ও নিজেদের যশ খ্যাতি আর গৌরব প্রচারে ব্যতিব্যস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উচ্চাভিলাষী অভিজাত যোদ্ধাদের অনেকেই বাংলা অঞ্চলে প্রবেশ করেছেন ভূখণ্ড ও সম্পদ দখল করেছেন এবং সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার কারণে কোনো মূল্য না দিয়ে তাদের ভাষা ধর্ম রাজনীতি এখানকার মানুষের উপর চাপিয়ে দিয়েছে পৃষ্ঠা 95 এমনকি বঙ্গ বিজেতা বখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারগঞ্জকে উচ্চাভিলাষী ও দখলদার হিসেবে উপস্থাপন করা হয়েছে পৃষ্ঠা 98 যেমন বলা হয়েছে 1204 সাধারণ অব্দে বাংলার পশ্চিম অংশে আবারও নতুন একটি রাজশক্তির উত্থান হয় সুদূর তুরস্ক থেকে আগত একজন উচ্চাভিলাষী যোদ্ধা আমাদের বাংলা অঞ্চলের বৃহৎ একটি অংশ দখল করে নেন তিনি হলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারগঞ্জী কয়েকটি বিহার ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস ও রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া ও বড় দখলকারী বখতিয়ার প্রতিষ্ঠা করেন খলজি বংশ অন্য স্থানে আরো আছে বাংলা অঞ্চলের মানুষের উপর ভূ মধ্য সাগরের আশেপাশের অঞ্চল পারস্য ইরান এবং অন্যান্য অঞ্চলের তথাকথিত অভিজাত শ্রেণী দখলদারী এবং আধিপত্য বিস্তার করেছে বাংলা অঞ্চলের মানুষের ভাগ্য প্রায় সবসময় বহু দূরের ভূখণ্ড হতে আগত সুবিধাবাদী তথাকথিত অভিজাত শ্রেণী নির্ধারণ করেছে এই ভূখণ্ডের অনার্য ভাষা সংস্কৃতির মানুষেরা বারবার শোষিত হয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা অবস্থান করেছে তারা কেবল নিজেদের নাম যশ খ্যাতি ও সুবিধা লাভের চিন্তায় থেকেছে বিবর ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে ক্ষমতার ঈর্ষ অভিজাত সম্প্রদায় প্রাচীন কাল থেকেই ধর্মকে ব্যবহার করেছে নিজেদের প্রয়োজনে এই ইতিহাস পণ্ডিত বিতর্কিত ইতিহাস এতে মুসলিম রাজা বাদশাহ ও শাসকদের হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে প্রতীয়মান হয় অথচ 2020 সেপ্টেম্বরে আনকারায় বাংলাদেশ কনসুলেট উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী বখতিয়ার খিলজির নাম শ্রদ্ধাভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী বলেন প্রায় 50 বছর আগে 1974 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় তবে আমাদের সম্পর্কে শুরু ত্রয়োদশ শতাব্দী তুর্কি জেনারেল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা জয়ের মধ্য দিয়ে পারস্পরিক আস্থার ইতিহাস বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্কের শেকড় অনেক গভীর ব্যাপার দেওয়া বইয়ের নাম বিজ্ঞান অনুশীলন এ মহাবিশ্ব সম্পর্কে মানুষের কোরআন সুন্নাহ বিরোধী মৌলিক বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে পৃষ্ঠা 9 পাশাপাশি পৌরাণিক কাহিনী আলোকে কাল পুরুষের ছবি কাল পুরুষ সম্পর্কে পৌরাণিক বিশ্বাস তুলে ধরা হয়েছে পৃষ্ঠা 11 ছন্দ গ্রহণের আলোচনা করতে গিয়ে এক জার্মান জ্যোতির্বিদের তৈরি পঞ্জিকার উপর নির্ভর করে কলম্বাসের একটি প্রতারণার গল্প আনা হয়েছে
যার শিরোনাম দেওয়া হয়েছে অবিশপ্ত চাঁদ, পৃষ্ঠা 88। এখানে চাঁদকে অবিশপ্ত রূপে উপস্থাপন করা হয়েছে। অন্যরূপ অনুরূপ ভাবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য উপস্থাপিত হয়েছে এবং পৌরাণিক কাহিনীর আলোকে কাল পুরুষের ছবি তুলে ধরা হয়েছে পৃষ্ঠা 62-65। অথচ কোরআনের বৈজ্ঞানিক নিদর্শনের কোন উল্লেখ পুরো বইতে নেই। বইটিতে 11 জন উলঙ্গ নারী পুরুষের ছবি দিয়ে তাদের লজ্জাস্থানের পরিচয় দেওয়া হয়েছে পৃষ্ঠা 117 এবং ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের খোলামেলা বর্ণনা দেওয়া হয়েছে পৃষ্ঠা 18-21। এটি কোনো অবস্থাতেই ষষ্ঠ শ্রেণীতে বয়স উপযোগী নয় বলে আমরা মনে করি। এ ধরনের খোলামেলা বর্ণনার দ্বারা কোমলমতি শিক্ষার্থীদের নির্লজ্জ করার ব্যবস্থা করা হয়েছে। বইয়ের নাম ইংরেজি। ইংরেজি বইয়ের একটি গল্পে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ চার ধর্মের চারজন বন্ধুর পরস্পর ধর্মীয় অনুষ্ঠানে খুবই আনন্দের সাথে অংশগ্রহণ এবং হিন্দুদের দুর্গা পূজা অংশগ্রহণ করে অন্য ধর্মাবলম্বীরা পূর্বে দেখেননি এমন সুন্দর দৃশ্য অবলোকনের উল্লেখ সহ সর্বশেষ সকলে একত্রে নাচের মাধ্যমে আনন্দ উদযাপনের বর্ণনা রয়েছে পৃষ্ঠা 135-52। এতে হিন্দুদের পূজা অংশগ্রহণের প্রতি উৎসাহিত করা হয়েছে যা মুসলমানদের ধর্মীয় দৃষ্টিকোণ ও বিশ্বাস থেকে আপত্তিকর। বইয়ের নাম স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ছেলে মেয়েদের বয়স সন্ধিকালীন শারীরিক মানসিক আচরণগত পরিবর্তন সম্পর্কে নির্লজ্জ বর্ণনা রয়েছে যা ষষ্ঠ শ্রেণীতে অত্যন্ত বেমানান এবং ছাত্র ছাত্রীদের যৌথ ক্লাসে বেহায়াপনা শিক্ষাদানের সামিল। তাছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক আগ্রহ সম্পর্ক ইত্যাদি বিষয় সংযমের শিক্ষা ব্যতীত উল্লেখ করে প্রিমিক্সিং এবং অবাধ যৌনতার প্রতি উৎসাহিত করা হয়েছে যা সমাজ ও দেশে নৈতিক অধঃপতন ত্বরান্বিত করতে সহায়ক হবে। উক্ত বইয়ে বয়স সন্ধিকালে মনের যত্ন অনুচ্ছেদে রাগ নিয়ন্ত্রণের ইসলাম নির্দেশিত সুন্দর পদ্ধতি পরিকল্পিতভাবে পাশ কাটিয়ে 50-1 পর্যন্ত উল্টো গণনার মতো অবৈজ্ঞানিক কল্পিত পদ্ধতি উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা 50। বইয়ের নাম বাংলা। বাংলা বইয়ে কাল্পনিক ও অবাস্তব ছড়ার পাশাপাশি গান গাওয়া এবং বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঢোল ইত্যাদি ব্যবহারের প্রতি উৎসাহিত করা হয়েছে 106 পৃষ্ঠা। ষষ্ঠ শ্রেণীর আগে বাংলা বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কবিতা থাকলেও নতুন বইতে তা রাখা হয়নি কিংবা তার সম্পর্কিত নতুন কোনো প্রবন্ধ, কবিতা কিংবা ছড়া অন্তর্ভুক্ত করা হয়নি। বইয়ের নাম জীবন জীবিকা। জীবন ও জীবিকা বইয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবন আচরণ উপস্থিত। এতে গান শোনা, নাচ, বাঁশি, হারমোনিয়াম, তবলা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্রের করে যন্ত্র ব্যবহার করে বিদেশি সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে যা মাদ্রাসার ক্ষেত্রে মোটেই মানানসই নয়। বইয়ের নাম শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতি বইয়ের মুসলিম কৃষ্টি কালচার সম্পূর্ণ অনুপস্থিত। পুরো বইটির মূল উপজীব্য বিষয় সঙ্গীত, নৃত্য, অভিনয় এবং তার লয়, রস, মুদ্রা ইত্যাদি। এগুলো বহু বিষয় ইসলামী শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বইটির প্রচ্ছদ ঢোল, তবলা ও মূর্তির ছবি দিয়ে সাজানো হয়েছে। বইটিতে যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠানকে আমাদের সংস্কৃতির মূল অমূল্য অংশ এবং জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয়েছে। উল্লেখ্য যে যাত্রাপালা, সার্কাস, বাদ্যযন্ত্র সহ গান ইত্যাদি কোরআন সুন্নাহ ও ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক। উল্লেখিত অনেক বিষয় মুসলিম সংস্কৃতির অংশই নয় যা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিক মুসলমানদের সংস্কৃতির অংশই নয় তা দেশের সংস্কৃতির অমূল্য অংশ জাতীয় সংস্কৃতির শিকড় হিসেবে উপস্থাপন করা কতটুকু সমীচীন এই বইটি মাদ্রাসাতে মোটেই প্রযোজ্য নয়। তাছাড়া স্কুলে যেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী মুসলমান সেখানেও এই পাঠগুলো বাধ্যতামূলক করা অযৌক্তিক বলে আমরা মনে করি। ষষ্ঠ শ্রেণীর বইতে মেয়েদের ওড়না ও হিজাববিহীন ছবি, ছেলেদের ছেলে মেয়েদের যৌথ ছবি এবং আপত্তিকর বহু ছবি রয়েছে যা মাদ্রাসার জন্য মানানসই নয়। সপ্তম শ্রেণীর বইতে আপত্তিকর বিষয়। বইয়ের নাম সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই। মুসলিম রাজা বাদশাহের যুদ্ধবাজ ও দখলদার হিসেবে দেখানো হয়েছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার প্রতি সম্পর্কে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হয়েছে 1-3 পৃষ্ঠা। সর্বোপরি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সকল মুসলিম নবাব, সুলতান ও রাজা বাদশাহের লোভী হিসেবে দেখানো হয়েছে পৃষ্ঠা 1। মোগল শাসকদের আগ্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে যেমন ইতিহাসে বিকৃতি রয়েছে তেমন ক্ষেত্র বিশেষ খণ্ডিত ইতিহাস উপস্থাপন করা হয়েছে। মুসলিম রাজা বাদশাহ নবাব ও সুলতানদের প্রতি বিষোদ্গার করা হয়েছে, তাদের সকল কৃতিত্ব অবদানকে অস্বীকার করা হয়েছে, এমনকি বাংলার সুলতানি আমল, মোগল আমল, মুসলিম শাসন আমলকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।
3 থেকে 4 পৃষ্ঠা বইটিতে পাশ্চাত্য ইতিহাস ও সংস্কৃতি আগমনে সংস্কার মুক্ত মানুষের উত্থান ঘটে উল্লেখ করে পক্ষান্তরে এর পূর্ব সময়কে গোড়ামী কুসংস্কারের সময় বলে উপস্থাপন করা হয়েছে পৃষ্ঠা 5 অথচ এই সময় ছিল মুসলমানদের সময়কাল এখানে সুকৌশলে মুসলমানদের গোড়া কুসংস্কার পূর্ণ বলা হয়েছে এটি মুসলিম বিদ্বেষীরই প্রমাণ সৃষ্টিগতভাবে ছেলে ও মেয়েদের চেহারা আচরণ আর কাজ এবং অন্যান্য বৈশিষ্ট্যের স্বতঃসিদ্ধ নিয়ম রয়েছে কিন্তু বইতে কোন স্বতঃসিদ্ধ নিয়ম নেই বলে সৃষ্টিগত প্রকৃতিকে অস্বীকার করা হয়েছে 55 থেকে 56 পৃষ্ঠা তাছাড়া লিঙ্গভেদে মানুষ হয়তো পুরুষ নয়তো নারী অথবা হিজরা বইতে শরীর ছেলেদের মতো হলেও এখন মনে মনে মেয়ে এবং অন্যজন শরীর মেয়েদের মতো হলেও মনে মনে ছেলে উল্লেখ করে তাদের ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে পৃষ্ঠা 51 থেকে 52 এটি চরম তত্ত্ব বিকৃতি কারণ ট্রান্সজেন্ডার হলো এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গে রূপান্তরিত হওয়া এখানে সৃষ্টিগত প্রকৃতির বিরোধিতার পাশাপাশি লিঙ্গ পরিবর্তন প্রতি উৎসাহিত করা হয়েছে অবরোধবাসিনীর পাঁচটি কাহিনী পর্দা প্রথা ও গোর্খাকে কটাক্ষ করা হয়েছে পুরো বইয়ে মুসলিম সভ্যতা ও ইসলামের ইতিহাসের বিকৃতি ছাড়া প্রকৃত কোন ইতিহাস নেই 120 থেকে 121 বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এ বইয়ে হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু অববাহিকার সভ্যতা এবং অন্যান্য বসতি দীর্ঘ আলোচনা এবং মৌর্য গুপ্ত সাম্রাজ্য খড়ুক চন্দ্র দেব সহ বিভিন্ন রাজবংশের আলোচনা করা হয়েছে কিন্তু ষষ্ঠ শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞানের মতো এখানেও ইসলামী সভ্যতার কোনো বর্ণনা নেই পবিত্র কোরআনের কোনো বর্ণনা পুরো বইতে নেই উপরন্ত বিভিন্ন সভ্যতা বিভিন্ন মূর্তি ছবি তুলে ধরা হয়েছে 22 থেকে 109 কোনো প্রসঙ্গ ছাড়াই ব্যাদের পরিচয় দেওয়া হয়েছে এমনকি ব্যাদকে সমাজ সাহিত্য রাজনীতি অর্থনীতির এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হয় বলে উল্লেখ করা হয়েছে বইটি মূলত ইতিহাসের নামে হিন্দু বৌদ্ধ ধর্মের ইতিহাস মূর্তি মন্দির ও ভাস্কর্যে পরিপূর্ণ তাছাড়া এতে মুসলিম রাজা বাদশাহের বহিরাগত বলে উল্লেখ করা হয়েছে এবং বিজেতা হিসাবে স্বীকার করা হয়নি বরং বলা হয়েছে তারা নিজেদেরকে বিজেতা মনে করতেন পৃষ্ঠা 115 এটি ইতিহাসের বিকৃতি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই এ বাংলার সুলতানি আমলকে অস্বীকার করল এখানে সুলতানি আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু অন্য সভ্যতা ও শাসন আমলের তুলনায় এ আলোচনা নিতান্তই কম অন্যান্য সভ্যতার ক্ষেত্রে মন্দির মূর্তি ভাস্কর্য দ্বারা বইয়ের বিভিন্ন পাতা পরিপূর্ণ থাকলেও সুলতানি আমলের বর্ণনায় মাত্র 3টি মসজিদের ছবি আনা হয়েছে বইয়ের নাম বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এ বইয়ের বিবর্তনবাদের এমন সংজ্ঞা তুলে ধরা হয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক পৃষ্ঠা 3 বইয়ের নাম বাংলা বাংলা বইয়ে গান গাওয়া বাদ্যযন্ত্র হারমোনিয়াম তবলা একতারা তানপুরা গিটার ইত্যাদি ব্যবহারের প্রতি উৎসাহিত করা হয়েছে পৃষ্ঠা 146-147 যা মাদ্রাসার সক্রিয়তার পরিপন্থী তাছাড়া বইটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে কোনো প্রবন্ধ কবিতা ছড়া অন্তর্ভুক্ত করা হয়নি বইয়ের নাম শিল্প সংস্কৃতি শিল্প ও সংস্কৃতি বইয়ে মুসলিম কৃষ্টি কালচার সম্পূর্ণ অনুপস্থিত পুরো বইটির মূল উপজীব্য বিষয় সঙ্গীত নৃত্য অভিনয় এবং এর তাল লয় রস মুদ্রা ইত্যাদি এগুলোর বহু বিষয় ইসলামী শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক প্রবন্ধটা আমাদের দারিদ্রিক উপস্থাপনা এখানে শেষ আমরা এই বইগুলো নিয়ে কেন উদ্বিগ্ন আমরা এই বইগুলো নিয়ে কেন উদ্বিগ্ন এখানে কয়েকটি পয়েন্ট হাইলাইট করে দেওয়া হয়েছে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক উদ্বেগের কারণ বিবর্তনবাদের মতো কোরআন বিরোধী কুফুরি তথ্য শিখে শিক্ষার্থীদের ধর্মান্তরিত হওয়ার পথ সুগম হবে দুই ট্রান্সজেন্ডার মতো ঘৃণিত পদ্ধতির প্রতি শিক্ষার্থীরা আকৃষ্ট হবে তিন মুসলিম শিক্ষার্থীরা ইসলামের মৌলিক বিষয় তাওহীদের শিক্ষার পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজার প্রতি আকৃষ্ট ও বহু ঈশ্বরবাদী হয়ে উঠবে চার ইসলামী পরিভাষার পরিবর্তে দেবদেবী দেবতা ইত্যাদি পরিভাষাগুলো মুসলিম শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং ভবিষ্যতে তারা ইসলাম বিমুখ হওয়ার পথ প্রশস্ত হবে পাঁচ ইসলাম ও মুসলিম রাজা বাদশাহদের ব্যাপারে ঘৃণা তৈরি হবে এবং বিকৃত ইতিহাস শিখবে ছয় ইসলাম ধর্মে নিষিদ্ধ এমন বাদ্যযন্ত্রের প্রতি মুসলিম শিক্ষার্থীরা আকৃষ্ট হবে সাত পর্দা টুপি ও দাড়ির মতো ইসলাম ধর্মীয় বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের ঘৃণা তৈরি হবে আর শান্তিপূর্ণ
এই বাংলাদেশে উগ্রবাদীরা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি তৈরি করার পথ সুগম হবে ইত্যাদি।